বলিউডের সবথেকে আইকনিক অফস্ক্রিন জুটির তালিকা বানাতে বসলে তাদের নাম উঠে আসবে অবধারিতভাবে। এর সফল জুটি বলা হয় কারিনা কাপুর এবং শাহিদ কাপুরকে। তাদের সম্পর্ক ছিল না কারো কাছে লুকানো, এমনকি অনেকে ভেবেছিলেন বিবাহ বন্ধনেও আবদ্ধ হবেন তারা, কিন্তু শেষমেশ তার হয়ে ওঠেনি। তবে আবার নাকি এ জুটিকে একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। আর আমাকে তিথির রিপোর্ট থেকে চলুন জেনে আসি কোন ছবিতে দেখা যাবে তাদের। বলিউডের এক সময় জনপ্রিয় জুটি শাহিদ কাপুর ও কারিনা কাপুর খান, রূপালী পর্দার রোমান্টিক জুটি হিসেবে ব্যাপক দর্শক প্রিয়তা পেয়েছিলেন তারা। শুধু পর্দায় নয়, বাস্তবেও প্রেমের সম্পর্কে বাধা পড়েছিলেন দুজন। কিন্তু খুব বেশি দিন টেকেনি শাহিদ কারিনার সেই সম্পর্ক।2007 সালে মুক্তি পায় তাদের অভিনীত সিনেমা জব উই মেট। সে সময় রূপালী পর্দায় রোমান্টিকতায় রীতিমতো ঝড় তুলেছিলেন এই দুই তারকা। ইমতিয়াজ আলী পরিচালিত এই সিনেমায় শেষবারের মতো জুটি হিসেবে দেখা গিয়েছিল এই দুজনকে। সম্প্রতি সানিয়া মিশার গদ্দার 2 সিনেমা সাফল্য পেয়েছে। মূলত সেই ট্রেন্ডের অনুসরণে জব উই মেট 2 বানাতে উদ্যোগী হন নির্মাতারা। শাহিদ কারিনার পাশাপাশি চলচ্চিত্রটি নির্মাণের জন্য তারা ইমতিয়াজকেও চান বলে জানা গেছে। তবে জব উই মেট 2 শাহিদ কারিনাকেও চূড়ান্ত করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এদিকে ফিদা, মিলেঙ্গে মিলেঙ্গে, 36, চায়না টাউন, চুপচুপকের মতো একাধিক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন শাহিদ কারিনা। যদিও জুটি হিসেবে তাদের সবচেয়ে স্মরণীয় ছবি জব উই মেট, তবে জব উই মেট সিনেমাটির শুটিং চলাকালীনই সম্পর্কে চির ধরেছিল এই প্রেমিক যুগলের। এর আগে 2003 সালে শাহিদকে ইশক বিশক সিনেমায় দেখে মুগ্ধ হন কারিনা। ফিদা সিনেমায় কাজ করার সময় একে অপরের প্রেমে পড়ল, এখন দুজনের পথই ভিন্ন। তাদের সে সম্পর্ক ভাঙার পর সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা। অন্যদিকে মীরা রাজপুতের সঙ্গে সংসার পেতেছেন শাহিদ। বর্তমানে যার যার সংসার নিয়ে বেশ সুখে দিন পার করছেন তারা। অনামিকা তিথি, দেশ বিনোদন।